এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায়। এই এলাকাটিতে ঘূর্ণিঝড় চিত্রাঙ্কের প্রভাবে মানুষের যে স্বাভাবিক জনজীবন আছে সেটা কিন্তু ইতিমধ্যে স্থবির হয়ে গেছে। শুধু এই এলাকাই নয়, লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি এবং কমলনগর উপজেলার যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই মজু চৌধুরীর হাট এলাকার দিয়ে, অর্থাৎ মজু চৌধুরীর যে লঞ্চ ঘাট আছে এই ঘাট দিয়ে বরিশাল এবং যে ভোলা আছে এইসব অঞ্চলের দিকে মানুষ রীতিমতো যাতায়াত করতো, কিন্তু এই ঘূর্ণিঝড় চিত্রাঙ্কের প্রভাবে কিন্তু এখন মানুষ যেতে পারছে না, যার কারণে এই আগত যাত্রীরা কিন্তু এখানে আটকা পড়ে আছে। আর তাদেরকে লক্ষ্মীপুর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে এখানে যে সাইক্লোন সেন্টার আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সেই সাইক্লোন সেন্টারে রাখা হয়েছে। পাশাপাশি এখানে যারা জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে এই আটকা পড়া যাত্রীদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।